আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ঘড়িতে সময় ভোর 4:40। রুমের এক কোণায় সেন্সলেস হয়ে পড়ে আছে রোশা। আজ তার বিয়ে হয়েছে আদ্র আহমেদের সাথে। সেই হিসেবে আজ ওদের বিয়ের প্রথম রাত হওয়ার কথা ছিল, অবশ্য ছিল না। আজই ওদের প্রথম রাত, যাকে এক কথায় পাঁচশোর রাত বলে। এই রাত নিয়ে প্রতিটা মেয়ের মনে কোনো একটা সুপ্ত অনুভূতি থাকে। এই রাতটা সবাই স্মৃতির পাতায় ভাঁজ করে রাখে। তেমনি রুষার মনেও ছিল এই রাত রুষার স্মৃতির পাতায়ও থাকবে, তবে সুখের স্মৃতি হওয়া সবে নয়, জীবনের ভয়ঙ্কর এক রাত হিসেবে। ফজরের আজানের শব্দে ঘুম ভাঙে রুষার। ক্লান্ত শরীরটা সাই দিচ্ছে না চোখ খোলার, তবুও নাকে এক বিশ্রী গন্ধ আশায় না চাওয়া সত্ত্বেও চোখ খুলতে হলো। মাথার ওপর মনে হয় কেউ কয়েক টনের বস্তা রেখে দিয়েছে, এমন ভার হয়ে আছে। আস্তে আস্তে চোখ খুলে সব ঝাপসা দেখতে পেল, কোথায় আছে সেটাও বুঝতে পারল না। কিছু সময় পর নিজেকে ঠিক করে মাথায় ভালো মতো চাপ দিতেই মনে পড়ল কাল রাতের কথা এবং নিজেকে আবিষ্কার করলো ফ্লোরে। রাতের কথা ভাবতেই চোখে ভেঙে আবার অশ্রুগুলো বেরিয়ে এলো। রোশা ছোট চোখে বিছানার দিকে তাকিয়ে দেখে তার স্বামী নামক পশুটা উন্মুক্ত শরীরে উপুর হয়ে ঘুমিয়ে আছে। যেন মনে হচ্ছে শান্তির ঘুম, অবশ্য শান্তির ঘুমই তো, কাল রাত তো আদ্র এমনিই বলেছিল। রোশা ঘৃণায় চোখ সরিয়ে নিল এই স্বামী পশু থেকে। অবশ্য পশু বলার আর একটা কারণ হলো, রাতে ঠিক একটা পশুর মতোই আচরণ করেছিল রুষার সাথে, জোর করে নিজের অধিকার আদায় করেছে। আজ এই অধিকারকে কী বলে, ভালোবাসা নাকি বৈধ ধর্ষণ? ভালোবাসা তো ছিল না এটা স্পষ্ট, তাহলে কি বৈধ ধর্ষণ? কারণ যেখানে কারো ইচ্ছের বিরুদ্ধে তাকে ভোগ করে তাকে তো বোধ হয় ধর্ষণই বলে, কিন্তু তাও হয়তো বলে না, কারণ তারা তো স্বামী স্ত্রী। একটা পবিত্র সম্পর্ক ওদের সেই সম্পর্কের কিভাবে অমর্যাদা করবে, এর কোনো উত্তর রোশার কাছে নেই। কিন্তু কাল রাতের আত্রের ব্যবহারে যে রোশার মনে দাগ কেটে আছে, রোশার এখন নিজের প্রতি ঘৃণা হচ্ছে। এই মানুষটাকেও ভালোবেসেছিল, যদিও তা বেশি দিনের না, এই তো মাস ছয় হবে। তখন আদ্র এসেছিল রুষার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে। আদ্রকে প্রথম দেখেই ওর মনে এক অন্য অনুভূতি সৃষ্টি হয়, যা এর আগে কখনো কাউকে দেখে হয়নি। তখন রুষা জানত না এই অনুভূতির নাম কী, কিন্তু সময় যেতে যেতে বুঝতে পারে এটা ভালোবাসার অনুভূতি। যেই দিন বুঝতে পারে ভালোবাসা, সেই দিন রুষার থেকে বেশি খুশি আর কেউ হয়নি। রুষার এমন খুশি দেখে ওর মায়ের কাছ থেকে বকাও শুনতে হয়েছে, কারণ দুদিন পর যার বিয়ে, সে এখন কেমন বাঁদরের মতো লাফালাফি করছে লোকে শুনলে কি বলবে, এসব নিয়ে সেই দিন বকা খেয়েছিল। কিন্তু ও কাউকে বলতে পারেনি এই খুশির কারণ কি। ও ভেবে নিয়েছে বিয়ের রাতেই আদ্রকে ওর মনের কথা বলবে। ও বলা হয়নি, আদ্রের সাথেই রোশার বিয়ে ঠিক হয়েছে। সেই দিনের কথা ভেবে রোশার ঠোঁটে হাসির ছিলিক ফুটে ওঠে, কিন্তু আবারও আজানের শব্দে ওর ধ্যান ভাঙে, আর নাকে সেই বিশ্রী গন্ধটা যেন আরও বাড়ছে। রোশা ভালো করে তাকিয়ে দেখে বিছানার সামনে প্রায় 10 থেকে 15টা সিগারেটের খোসা। তার মানে এই লোকটা এগুলো খেয়েছে, তাও একসাথে। এ কি মানুষ নাকি অন্য কিছু? ও এবার চারিদিকে তাকালো। রুমের জানালা দরজা সব বন্ধ, যার কারণে গন্ধটা বাহিরে যেতে পারছে না, আর সেই জন্য রুমের ভেতরে এই অবস্থা। রুষা আর থাকতে পারল না, ববির ভাব আসছে। কাল বিয়ের জন্য তেমন কিছু খেতে পারেনি, রাতেও না খাওয়া ছিল। খিদে পেয়েছিল কিন্তু লজ্জার জন্য চাইতে পারেনি। নতুন বউ খাওয়া চাইছে কেমন দেখায়, তাই রুষা চুপ ছিল। তার উপর রাতে আদ্রের এমন ব্যবহার, এখন আবার এই গন্ধ, সব মিলিয়ে রুষার ভেতর থেকে সব উল্টিয়ে আসছে। অনেক কষ্টে নিজেকে ঠিক করে মুখে হাত দিয়ে ওয়াশরুমে চলে গেল। বেসিংয়ের সামনে এসে গড়গড় করে বমি করে দিল। বমি করতে কষ্ট হচ্ছে, কারণ পেটে কিছু থাকলে তো বের হবে। তাও যেটুকু করেছে শরীর ছেড়ে দিয়ে ওয়াশরুমের ফ্লোরে বসে পড়ল, আর সাথে সাথে চোখের কোণা দিয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। হাত উঠিয়ে শাওয়ারটা ছেড়ে দিল, আর সাথে সাথে পানির বিন্দু বিন্দু কণাগুলো রুষাকে ভিজিয়ে দিচ্ছে, আর চোখের পানির সাথে মিশে যাচ্ছে। রুষা চোখ বন্ধ করে ভাবছে এই ছমাসের কথা।
অতীত। রোশা আফরোজ, বয়স 20, অনার্স সেকেন্ড ইয়ারের ছাত্রী। ছাত্রী হিসেবে মোটামুটি ভালোই বলা চলে, বাবা মায়ের একমাত্র মেয়ে, আদরেরও বলা চলে। দেখতেও উজ্জ্বল শ্যামপর্ণের কলকাল চেহারা, মাশাল্লাহ। বাবার ছোট একটি ব্যবসা, এক কথায় বলে উচ্চ মধ্যবিত্ত আর কি। এই শ্রেণীর মানুষদের আর কিছু থাকার না থাক প্রখর আত্মসম্মান বোধ আছে। এদিকে আত্ম আহনা, পড়াশোনা শেষ করে বাবার ব্যবসা দেখছে। যদিও বাবার ব্যবসাটা ছোট ছিল, কিন্তু নিজের দক্ষতা দিয়ে একটু একটু করে বড় করে তুলেছে। এটা ওর বাবার আশা ছিল, আর বাবার যোগ্য সন্তান হিসেবে বাবার কথা রেখেছে। রেখেছে কেন বললাম, কারণ ওর আপন বলতে কেউ নেই। ওর যখন 18 বছর বয়স, তখন এক রোড অ্যাক্সিডেন্টে ওর বাবা মারা যায়। কিন্তু মা তা কেউ জানে না, আদৌ বেঁচে আছে কিনা জানা নেই। পুলিশের ধারণা, গাড়িতে আগুন লাগার ফলে ওর মা তার ভিতরে পুড়ে গেছে। পুলিশ ওর বাবাকে উদ্ধার করতে পারলেও ওর মাকে পারেনি, তাই সবার ধারণা এটাই। কিন্তু অবাক করা বিষয় হলো, আদ্র যখন শোনে ওর মায়ের মৃত, তখনই ও আগুনে ঘি পড়ার মতো দাউ দাউ করে চলে ওঠে। কিন্তু একই কথা যখন বাবার ক্ষেত্র হয়, তখন চুপচাপ মেনে নেয়। প্রথমে সবাই এটা সন্দেহ করলেও পরে ভেবে নেয়, হয়তো ওর জীবনে ওর মায়ের ভূমিকা অনেক, তাই মায়ের ব্যাপারে এমন কথা মেনে নিতে পারেনি। কিন্তু আসলেই কি তাই? সন্তানের জীবনে বাবা মা উভয়ের ভূমিকাই অনেক এবং সমান। তবে ওর আপন বলতে চাচা আছে, বাবা মা যাওয়ার পর যার কাছে থাকা, যদিও থাকা না, কারণ বাবা মারা যাওয়ার এক বছর পর পাড়ি বিদেশের মাটিতে। আর্থিক সমস্যায় পড়তে হয়নি, কারণ ওর বাবা ওর নামে আলাদা করে টাকা রেখে গিয়েছেন। সেখান থেকে পড়াশোনা শেষ করে নিজের নতুন পরিচয় গড়ে দেশের মাটিতে ফিরে আসে, তারপর থেকে আলাদা। এবার মূল গল্পে ফেরা যাক। 6 মাস আগে রোশা হঠাৎ একদিন বাসায় এসে শোনে ওকে দেখতে আসবে। যদিও এতে এতটা অবাক হয়নি, কারণ এর আগে আরও 3-4 বার ওকে দেখে গেছে, কিন্তু পছন্দ হয়নি, কারণ ওর গায়ের রং। এই কারণে রিজেক্ট হওয়ার পর রোশার বা ওর পরিবারের এতে কোনো আফসোস হয়নি, কারণ এতে রোশা বা ওর পরিবারের কোনো হাত নেই। আল্লাহ এমন তৈরি করেছেন, আর আল্লাহ এমন একজনকে ওঠে জীবনে পাঠাবে যে ওর গায়ের রঙে তফাত করতে পারবে না। উপরের সৌন্দর্য না, ভিতরের সৌন্দর্য দিয়ে ওকে গ্রহণ করবে। কিন্তু কথা সেটা নয়, কথা হলো আজ নাকি ছেলে নিচে আসবে, কিন্তু ওকে দেখার বিষয়টা আলাদা। কারণ রোশার বাবা মা রাজি হলে তবেই রোশা তাকে দেখবে, তার আগে নয়। এমন কথা শুনে রোশা অনেকটা অবাক, কারণ এমন মানুষও আছে, সে যাই হোক কে আসলো না আসলো তাতে ওর কিছু যায় আসে না। কারণ রোশা জানে হয়তো এবারও ওকে রিজেক্ট করবে, এটা ভেবেই ও একটা হাসি দিয়ে চলে গেল। কিন্তু এই হাসিতে কি ছিল, কষ্ট নাকি খুশি? রাতের দিকে সবাই একসাথে খেতে বসেছে, রোশার মাথায় ছিল না আজ বাসায় কেউ এসেছে। হঠাৎ ওর বাবা বলল, আদ্র নামক একটা ছেলে নাকি রোশাকে দেখে পছন্দ হয়েছে, এখন ওকে বিয়ে করতে চায়। এমন কথা শুনে রোশা পুরো অবাক, ওকে আবার কে পছন্দ করবে? যদিও মাঝে মাঝে কয়েকটা প্রপোজ পাই, কিন্তু এমন নামে তো কাউকে চেনে নাও, তাহলে এটা কে? ওর বাবা আবার বলল, ছেলে নাকি নিজে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে। এটা শুনে রোশার মুখ 1/2 ইঞ্চি ফাঁক হয়ে গেল, যাতে অনায়াসে একটা লাড্ডু ঢুকতে পারবে। লাইক সিরিয়াসলি, নিজের বিয়ের প্রস্তাব নিচে এসেছে, এটা কেমন কথা? কিন্তু পরে যখন শুনল যে ছেলের আপন বলতে কেউ নেই, তখন রোশার মনটা হালকা হয়ে গেল এবং অদৃশ্য এক মায়ার টান হলো। এখন রোশার বাবাও চিন্তিত, এই ছেলে কি ভালো হবে, সুখে রাখতে পারবে নিজেদের আদরের মেয়েকে? এভাবেই 1 সপ্তাহ কেটে গেল। রোশার বাবা গোপনে আদরের সব খোঁজ খবর নিল, কিন্তু রেজাল্ট হিসেবে পাওয়া গেল ছেলে খুবই ভালো। উনি মেয়েকে এই ছেলের হাতে দিয়ে ঠকবেন না। এসব শুনে রোশার বাবার খুশি দেখে কে, যাক অবশেষে মেয়ের জন্য একটা সুযোগ্য পাত্র পেল। এই 1 সপ্তাহে রোশা যেন ভুলে গেল ও কেউ পছন্দ করে বা বিয়ে করতে চায়। তেমনি এক রাতে খাবার সময় রোশার বাবা ওকে জিজ্ঞেস করল ওর কোনো পছন্দ আছে কি না। রোশা হঠাৎ প্রশ্নেই ভ্যাবাচ্যাকা খেয়ে যায়, কিন্তু পরক্ষণে নিজেকে সামলে উত্তর দেয়, না মানে কেউ নেই। তারপর ওর বাবা জিজ্ঞেস করে, কেউ যখন নেই তাহলে উনি যেখানে ঠিক করবেন সেখানেও না করতে পারবো না, বা না করার অপশন নেই।
রোশা সব শুনে বলে ওকে দুদিন সময় দিতে। রোশার বাবাও মেয়েকে সময় দিলেন। ঠিক দুদিন পর রোশা হ্যাঁ বলে বিয়েতে। ছেলেকে না দেখেই হ্যাঁ বলে। ওর কেন জানি ইচ্ছে করেনি দেখতে, কিন্তু তবুও মনের কোনায় একটা অনুভূতির জায়গা করে নিয়েছে এই আদ্র নামক ছেলেটা। তারপর আস্তে আস্তে ওদের মাঝে মাঝে দেখা করা, ফোনে কথা বলা সব নিয়ে রোশা একসময় ভালোবেসে ফেলে। ধীরে ধীরে বিয়ের সময় ঘনিয়ে আসছে আর রোশার মনে ভয়, নতুনকে আপন করে নেওয়ার ভয়, সব ছেড়ে চলে যাওয়ার কষ্ট সব যেন ওকে ছড়িয়ে ধরছে। কিন্তু সেটাও একটু একটু করে কেটে যাচ্ছে। আজকে বিয়ের দিন যেমন ভয় কষ্ট ছিল, তেমন নার্ভাসও ছিল। ভয়টা ও কী কারণে পাচ্ছে তা নিজেও জানে না। যদিও আত্মকে ওর চেনা চেনা আছে, তারপরও কেমন যেন লাগছে ওর কাছে। বউ সেজে বসে আছে রোশা আত্রের রুমে, অপেক্ষা ওর স্বামীর। সেই কখন কয়েকটা মেয়ে ওকে বসিয়ে দিয়ে গেছে, কিন্তু এখন আত্রের আসার সময় হয়নি। প্রায় এক দেড় ঘন্টা তো হবেই, কিন্তু চার জন্য অপেক্ষা তার আসার নাম নেই। রোশার এখন চেয়ে তো হচ্ছে কি করছে এতক্ষণ। এসব ভাবতে ভাবতেই রুমের দরজায় খট করে শব্দ হলো। রোশা তাকালো সামনে, সেই কাঙ্ক্ষিত মানুষটা। আবার দরজা বন্ধের শব্দ, সাথে রোশার বুকের ভেতরেও এক শব্দ। রোশা মাথা নামিয়ে নিল। আত্র আস্তে আস্তে এগিয়ে আসছে, তার রোশার বুক ধকধক করছে। বিছানার কাছে এসে আদ্র দাঁড়িয়ে যায়। প্রায় অনেকক্ষণ কোনো শব্দ না পেয়ে রোশা ধীরে মাথা তুলে তাকায়, আর সাথে সাথে ওর বুকের ভেতর ধকধক শব্দটা আরও বেড়ে গেল। কারণ আদ্র এক দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে। এই দৃষ্টিতে কী আছে তা রোশা জানে না। আদ্রের নড়াচড়া না দেখে রোশাই সাহস জুগিয়ে ধীরে ধীরে বিছানা থেকে নেমে আদ্রকে সালাম করল। তাতেও আত্র নড়া নেই। এবার রোশা উঠে আত্রের সামনে দাঁড়ায়। আত্রের দু চোখের কোনা লাল হয়ে আছে। হঠাৎ এমন হলো কেন রোশা বুঝতে পারছে না। না কোনো কথা, না কোনো নড়াচড়া। মানুষটা কি বেঁচে আছে, এসব কি ভাবছে? রোশা আস্তে করে ওর হাতটা আত্রের বাহুতে রাখলেই আত্রের হুঁশ আসে, আর সাথে সাথে চোখে বাকি যেইটুকু সাদা ছিল তাও লাল হয়ে উঠল। রোশা এবার প্রচণ্ড ভয় পেল। কিছু বলতে যাবে তার আগেই আদ্র ওকে এক থাপ্পড় মারল, আর রোশা তাল সামলাতে না পেরে নিচে পড়ে গেল। আদ্রের হঠাৎ এমন আক্রমণে রোশা অবাক। যেই ছেলে হাসি ছাড়া কথা বলতে পারে না, সবার সাথে সহজে মিশে যায়, সেই ছেলের হঠাৎ এমন রূপ রোশা নিতে পারল না। দুচোখ ভিজে উঠল। হঠাৎ নিজের বাহুতে টান পড়তেই রোশা তাকিয়ে দেখে আদ্র ওকে টেনে তুলছে। রোশাও দাঁড়ায়, কিন্তু ওকে আরও অবাক করে দিয়ে বিছানায় ধাক্কা দিয়ে ফেলে দেয়। রোশা অবাক হয়ে তাকিয়ে আছে, আর এদিকে আদ্র নিজের পরনে শেরওয়ানি খুলে রোশার দিকে এগিয়ে আসছে। আদ্রকে এমনভাবে এগিয়ে আসতে দেখে রোশা চোখের পানি ফেলে ভয় ভয় কণ্ঠে বলে, কি 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 করছে? রোশাকে আর বলতে না দিয়ে নিজের শরীরের পুরো ভর রোশার উপর দিয়ে ওর মুখ চেপে ধরে, আর রোশার কানের কাছে গিয়ে ফিসফিস করে বলে, হুশ, আই এম ইয়োর হাজবেন্ড, চুপ থাকো আর আমাকে আমার কাজ করতে দাও, বলেই রোশার গলায় মুখ ডুবায়। আর রোশা এবার কান্না করতে করতে বলে, আপনি কি 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 করছেন, ছাড়ুন প্লিজ। কিন্তু কে শুনে কার কথা, আত্র নিচের কাছে ব্যস্ত। রোশাকে এমন কাঁদতে দেখে আত্র ওর গলা থেকে মুখ উঠিয়ে বলে, জি ডার্লিং, এ অল্পতে চোখে পানি, কাঁদে না, চোখের পানি বাঁচিয়ে রাখো, সামনে যে কাজে লাগবে। রোশা এবার কান্না ভুলে অবাক কণ্ঠে বলে, মানে? তোমার সুখের দিন শেষ, এখন থেকে বেঁচে থেকে জাহান্নাম দেখবে তুমি, তুমি না এসব সইতে পারবে না, তুমি মুক্তি পাবে, বলেই আবার রোশার গলায় মুখ ডুবায়। এদিকে রোশার এত আহাজারি আত্রের কানে গেল না। সে নিজের পুরুষত্ব দিয়ে অধিকার আদায়ে ব্যস্ত। নিজের কাজ শেষ করে উঠে একটা সিগারেট ধরায়, তাতে এক টান দিয়ে পুরো ধোঁয়া রোশার মুখের উপর ফেলে। রোশা কেশে ওঠে আর আত্র হাসছে, আর রোশা নিশ্চুপে অশ্রু বিসর্জন দিচ্ছে। সেদিকে আত্রের খেয়াল নেই। সম্পূর্ণ একটা সিগারেট শেষ করে রোশার হাত ধরে বিছানা থেকে টেনে উঠিয়ে ফ্লোরে ধাক্কা মারে আর বলে, এখানের একটা কথাও যে বাহিরে না যায়, আর যদি যায় তাহলে তার ফল ভোগ করবে তোর বাবা মা,
কথাটা মাথায় ঢুকিয়ে নে। ব্যাস এইটুকুই শুনল, আর কিছু শুনতে পেল না রোষা। আস্তে আস্তে সব অন্ধকার হয়ে উঠল আর সেন্স হারিয়ে পড়ে রইল। এদিকে রোষা শুনল কিনা আদ্র জানে না। রোষার নড়াচড়া না দেখে উঠে রোষার দিকে এগিয়ে গেল। হাঁটু ভেঙে রোষার সামনে বসে ওর মুখটা নিজের দিকে ঘুরিয়ে দেখে মেয়েটা সেন্সলেস হয়ে পড়ে রয়েছে। আদ্র আর পাত্তা দিল না, উঠে গিয়ে আবার সিগারেট ধরালো। এভাবে একটা না একের অধিক নিকোটিনের বিষাক্ত ধোঁয়া নিজের মধ্যে নিয়ে আস্তে ঘুমের তলে তলিয়ে গেল বর্তমান। রোষা অতীত থেকে বেরিয়ে এলো। অনেকক্ষণ ভেজার ফলে হাত পা ঠান্ডা হয়ে সাদা হয়ে আছে, মনে হচ্ছে কোনো রক্ত নেই। রোষা আস্তে আস্তে উঠে দাঁড়ালো এবং এখন যা দেখলো তাতে ওর মাথায় হাত। রোষা ক্লথ স্টেনে হাত দিয়ে দেখে জামা কাপড় নেই। মনে পড়লো বমির চোটে তাড়াতাড়ি আসার সময় কোনো জামা কাপড় আনেনি। এখন কি করবে? এদিকে গায়ের জামাও ভিজে গেছে, আবার নামাজের সময়ও পার হয়ে যাচ্ছে, কিছুই মাথায় আসছে না। আসলে বিপদে বা তাড়াহুড়োতে হুট করে কোনো কথা মাথায় আসে না, এটা স্বাভাবিক। অনেক ভেবে চিনতে রোষা গায়ে তোয়ালে পেঁচিয়ে বাইরে উঁকি দিল আদ্র জেগে গেছে কিনা তা দেখতে। যখন দেখলো না আদ্র সেই আগের মতোই শুয়ে আছে, তখন একটা ছোট শ্বাস ফেলে পা টিপে টিপে নিজের লাগেজের কাছে গিয়ে একটা হালকা মিষ্টি কালারের শাড়ি নিয়ে দৌড়ে ওয়াশরুমে চলে গেল। প্রায় 15 মিনিটে রেডি হয়ে বেরিয়ে এলো। নামাজের আর অল্প সময় দেখে তাড়াতাড়ি নামাজে দাঁড়ালো। নামাজ পড়ে মোনাজাতে আল্লাহর দরবারে দুহাত তুলে চোখের পানি ছেড়ে দিল। দুনিয়াতে সবচেয়ে শান্তির জায়গা হচ্ছে এটা। এখানে মনের সব দুঃখ দুর্দশা কষ্ট সব দূর হয়ে যায়। নামাজ পড়ে উঠে রোষার চোখ গেল বিছানায় শোয়া তার স্বামীর দিকে। আদ্রের দিকে তাকাতেই রোষা দুচোখ আবার ভিজে উঠল, আর সাথে সাথে চোখ সরিয়ে নিল ওর উপর থেকে। ও নিজের উপর ঘৃণা করছে, কি করে এই লোকটাকে ভালোবাসলো? ওর এত সুন্দর অভিনয় রোষা ধরতেই পারল না। কাল যদি আদ্র ভালোবেসে ওকে কাছে ডাকত তাহলে কোনো দিন রোষা ফিরিয়ে দিত না। কিন্তু রোষা জানেই না কি কারণে এই লোকটা ওর সাথে এমন করছে, কি দোষ ওর। কিন্তু সত্যিই কি ওর কোনো দোষ আছে নাকি অন্য কিছু? রোষা আর কিছু ভাবতে পারল না। শরীর প্রচণ্ড দুর্বল, খিদেও পেয়েছে, আবার ঘুমও আসছে। কাল সারা রাত তো ঘুমোতেই পারল না। কিন্তু এই লোকটার সাথে এক বিছানায় ঘুমাতেও ওর গা গুলিয়ে আসছে। আসলে ভালোবাসার মানুষের কাছ থেকে পৃথিবীর শ্রেষ্ঠ কষ্ট উপহার পেলে বোধ হয় এমনই হয়। রোষা নিচে নামলো কিছু খাবারের উদ্দেশ্যে, কিন্তু নিচে নেমে রোষা অবাক, কারণ এই বাড়িতে দেখলে কেউ বলবে না বিয়ে বাড়ি, শোকের বাড়ি বলবে। তবে শোকের বাড়িতেও হাতে হয়তো হাতে গোনা মানুষ থাকে, কিন্তু এখানে কোনো মানুষ নেই। কাল যখন এসেছিল তখন তো কিছু মানুষ দেখেছিল, তাহলে তারা কোথায়? চলে গেছে নাকি সবাই নিচের রুমে ঘুমুচ্ছে? হয়তো এত সকালে কেই বা উঠবে। রোষা অনেক খুঁজে রান্নাঘর খুঁজে বের করল। রান্নাঘরে গিয়ে চারিদিকে ভালো করে দেখে নিল, কিন্তু কোথায় কি আছে তা তো জানে না। তাহলে কি করবে? ভাবতে ভাবতে ফ্রিজের দিকে চোখ গেল। ফ্রিজের সামনে এসে আবার বাহিরে উঁকি দিল। যদি কেউ দেখে ফেলে তাহলে কি লজ্জাই না পড়বে সাথে হাসাহাসি। আর ইতিহাস হবে নতুন বউ বিয়ের পরের দিন খাবার চুরি করে খাচ্ছে। রোষা ফ্রিজ খুলে তেমন কিছু পেল না, শুধু কয়েক বোতল বিভিন্ন ফলের জুস, কিছু ফল আর হাবিজাবি জিনিস যেগুলো খাওয়া যায় না। রোষা একটা আপেল আর কয়েকটা আঙ্গুর নিয়ে খেল। রোষার আবার রুমে ফিরে এলো, এসে দেখে আদ্র এখনও বেঘরে ঘুমোচ্ছে। ঘড়িতে তাকিয়ে দেখে মাত্র 6টা। একবার ভেবেছিল নিচের সোফায় ঘুমিয়ে পড়বে, কিন্তু হঠাৎ কেউ যদি দেখে ওকে তাহলে নানা প্রশ্ন করবে যার কোনো উত্তর রোষা দিতে পারবে না। তাই রুমে ফিরে আসা, কিন্তু এখন ঘুমাবে কোথায়? হঠাৎ সোফায় নজর গেল। রোষা আর কিছু না ভেবে সোফায় ক্লান্ত শরীরটা এলিয়ে দিল। দুর্বল থাকায় তাড়াতাড়ি ঘুমের দেশে তলিয়ে গেল। সকাল 10টা, আদ্র ঘুম থেকে উঠল, মাথা প্রচণ্ড ভার হয়ে আছে। বসে অনেকক্ষণ চোখ বন্ধ করে চুল টানল, নিজের মাথা নিজেই ম্যাসাজ করলো এবং কিছু সময় পর নিজেকে ঠিক মনে হলো।
হঠাৎ কালকের কথা মনে পড়ল আর রোশাকে খুঁজতে লাগলো। নিজের পাশে রোশাকে না দেখে রাগে সারা শরীর জ্বলে যাচ্ছে, তেমন চিন্তাও হলো, গেল কোথায় মেয়েটা? তাড়াতাড়ি করে টি শার্ট গায়ে চড়িয়ে দরজার কাছে আগাতেই সোফায় নজর গেল। আর্দ্র একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। রোশার দিকে এগিয়ে গেল উজ্জ্বল শ্যামবর্ণের মুখটা, একদম স্নিগ্ধ লাগছে, পবিত্র লাগছে, আর সাথে ক্লান্তি চেহারায় ফুটে উঠেছে। আদ্র এক ধ্যানে তাকিয়ে আছে আর ভাবছে, ও কি আসলেই পবিত্র, নাকি আমার কথা ভুল হচ্ছে? না না, কোনো ভুল নেই, এসব মেয়েরা সব পারে। আদ্রের চেহারায় মুহূর্তেই রেগে লাল হয়ে যায়, উঠে ওয়াশরুমে যায়। হঠাৎ নিজের মুখের উপর পানি পড়তে আতঙ্কে চিৎকার করে ওঠে রোশা। ভিজে সারা শরীর চপচপে হয়ে আছে। সামনে তাকিয়ে দেখে আদ্র হাতে বালতি নিয়ে দাঁড়িয়ে আছে। রোশার আর বুঝতে বাকি নেই ওর উপর এমন পানির বর্ষণ হলো কী করে। রাগে রোশা কাঁপছে, কিন্তু হঠাৎ আদ্রের এমন আচরণের বোধগম্য হলো না রোশার। এর মধ্যে কি মনুষ্যত্ব বলতে কিছু নেই? হয়তো নেই, না হলে কেউ এমন করে? রোশার ইচ্ছে করছে আদ্রের কালে ঠাস করে একটা থাপ্পড় মারতে, যদিও ইচ্ছেটা দমিয়ে রাখতে পারেনি। উঠে গিয়ে ঠাস করে আদ্রের গালে একটা থাপ্পড় মেরে দেয়। রাগে যেন রোশা এখনও কাঁপছে, আর এদিকে আদ্রের গালে থাপ্পড় পড়তেই রাগে চোখ মুখ লাল হয়ে যায়, একটা হিংস্র বাঘের মতো হয়ে ওঠে। হঠাৎ রোশার খেয়াল হলো ও রাগের বশে কি করছে। এখন মন চাচ্ছে আদ্রের গাল থেকে থাপ্পড়টা উঠিয়ে নিজের গালে মারতে। কি দরকার ছিল এত সাহস দেখানোর? আদ্রের দিকে তাকাতেই রোশার কলিজা কেঁপে ওঠে। রোশা কিছু বলতে যাবে তার আগেই আদ্র ওর চুলের মুঠি শক্ত করে ধরে, আর সাথে সাথে রোশার চোখ ভিজে ওঠে। আদ্র রোশাকে নিজের সামনে এনে বলে, কোন সাহসে আমার গায়ে হাত তুলি তুই? রোশা কোনো কথা বলছে না, শুধু নিজেকে আদ্রের হাত থেকে ছাড়ানোর জন্য ছটফট করছে। তা দেখে আদ্র আরো শক্ত করে ধরে। এবার রোশা পুরো কেঁদে দেয়, ভাঙা গলায় বলে, লাগছে ছাড়ো না ভাই। লাগার জন্যই তো ধরেছি, তোর সাহস দেখে অবাক না হয়ে পারলাম না। অবশ্য সাহসের পরিচয় তো অনেক আগে দিয়েছিস। আদ্র এবার রোশার এক হাত পিছনে নিয়ে শক্ত করে চেপে ধরল। রোশা চোখের পানি ফেলে দিয়ে করুণ স্বরে বলল, কিসের সাহসের কথা বলছেন? আপনি এমন করছেন কেন? কিসের শাস্তি দিচ্ছেন আমাকে? কথাটা আদ্রের কানে বাজতেই রাগ আরো বেড়ে গেল। তাচ্ছিল্যের একটা হাসি দিয়ে বলল, কোথায় কি করলাম? মাত্র তো মহারানীর ঘুম ভাঙালাম, সব তো শুরু। তুমি এখন থেকে নরকের যন্ত্রণা ভোগ করবে, নরক। বলেই রোশাকে ধাক্কা দিয়ে সোফার উপর ফেলল। ভাগ্যিস সোফায় কাঠের কোনো অস্তিত্ব নেই, থাকলে আজ নিশ্চয়ই মাথা ফেটে যেত। রোশা দুচোখ দিয়ে পানি পড়ছে। সকালে ব্রেকফাস্টের নামে কিছু একটা আছে জানো তো, 10 মিনিটের মধ্যে আমি ব্রেকফাস্ট চাই। আদ্র কথাটা বলে ওয়াশরুমের দিকে গেল। যাওয়ার সময় বালতিটা লাথি মারে, দেওয়ালের সাথে বাড়ি খেয়ে বালতিটা ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। এমন বিকট শব্দে রোশা ভয়ে কুঁকড়ে ওঠে। রোশা আরও কিছু বলতো, কিন্তু আদ্রের এমন রূপ দেখে আর পারল না। ভেজা কাপড় নিয়ে রান্নাঘরে গেল। আগে সব কাজের লোক করতো, কিন্তু বিয়ের একদিন আগে আদ্র সবাইকে বিদায় করে দিয়েছে। সব কিছুর সাথে নিজেকে মানিয়ে নিতেও সময় লাগে, কিন্তু এখন 10 মিনিটে কি করবে, তার উপর কোথায় কি আছে তা জানে না। হাতের কাছে নুডলস আর ব্রেড পেল। এখন নুডলস তৈরি করতে কমপক্ষে 10 থেকে 15 মিনিট লাগবে, তাই শর্টকাট ব্রেড টোস্ট আর সকালে ফ্রিজে জুস দেখেছিল সেগুলোই দিবে বলে ভেবে রাখলো, তাই ব্রেড টোস্টারে দিয়ে জুস নামাতে গেল। জুস টেবিলে রেখে বাকি সব গুছিয়ে এসে দেখে ব্রেডগুলো পুড়ে গেছে। রোশার এখন মাথায় হাত, এদিকে এখনই আদ্র আসবে খেতে। ভাবতে ভাবতেই আদ্রের গলা ডাইনিং রুম থেকে ডাকছে। রোশা এখন কি করবে? আদ্রের সামনে এটা নিয়ে যাবে ভাবতেই গলা শুকিয়ে আসছে। আবারও আদ্রের গলা। রোশা ভয়ে ভয়ে ব্রেডগুলো নিয়ে এগিয়ে গেল। আদ্র কারোর সাথে হেসে কথা বলছে, রোশাকে দেখে হাসি থামিয়ে, পরে কলব্যাক করছি।
বলেই ফোন কেটে দিল। এবার ফোনের দিকে তাকিয়ে কি যেন করছে। রোশা প্লেটটার আদ্রের সামনে দিয়ে পেছন ফিরে সরে আসতে নিলেই আদ্রের গর্জনে থেমে যায়। সামনে ঘোরার সাথে সাথে দেখে রেগে আদ্র প্লেট গ্লাস জগ সব ফ্লোরে ছুঁড়ে মারে, আর সবাই অকালে মৃত্যুবরণ করে। রোশা ভয়ে চুপসে যায়। আদ্র এগিয়ে এসে রোশার চুলের মুঠি ধরে বলে, এগুলো সব ইচ্ছা করে করেছিস তাই না? বদলা নিচ্ছিস আমার উপর? রোশার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না, চোখ দিয়ে শুধু পানি পড়ছে। অন্য মনস্ক হওয়ার ফলে আজ এই অবস্থা, তার জন্য আজ আদ্র এমন করলো। রোশা ব্যথায় কুঁকড়ে উঠতেই আদ্র ওকে ছুঁড়ে ফেলে দিয়ে হনহন করে হেঁটে গিয়ে বাসার তালা দিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। এদিকে রোশা ধপ করে নিচে বসে পড়ে, কোনো অপরাধের শাস্তি ভোগ করছে তাও জানে না। রোশা ধপ করে ফ্লোরে বসে পড়ল। একটা মানুষ এমন আছে আর একটা মানুষের সাথে এমন ব্যবহার করতে পারে তা আদ্রকে না দেখলে জানত না। একটা মানুষ তো পশুর সাথেও এমন আচরণ করে না যা রোশার সাথে হচ্ছে। এই দুদিনে আদ্রের ব্যবহারে বুঝেছে যে আদ্রকে ঘৃণা করে, কিন্তু কেন, কি কারণ, না কিছু ভাবতে পারছে না। আদ্র কি ওকে ভালোবেসে বিয়ে করেছে? না, ভালোবেসে বিয়ে করলে কেউ এমন করতে পারে না। আর যদি না ভালোবেসে থাকে তাহলে বিয়ে করেছে কেন? আর কিছু ভাবনাই আসছে না রোশার। মাত্র তো শুরু, সারা জীবন পড়ে আছে। তবে কি সারা জীবন আদ্রের ঘৃণা নিয়ে বেঁচে থাকতে হবে? এইসব ঘটনা বাবা মাকে জানানো যাবে না। বাবা এমনিতেই হার্টের রোগী, এসব শুনলে নিজেকে সামলাতে পারবে না। তাহলে কোথায় যাবে রোশা? আচ্ছা, এত বড় পৃথিবীতে যাওয়ার কি সত্যিই কোনো জায়গা নেই রোশার? যদি সত্যি বের হওয়া যেত এই নরক থেকে তাহলে অবশ্যই রোশা চলে যেত, কিন্তু তা কি সম্ভব হতে দিবে কোনোদিন আদ্র? আর যদি বেরও হয় এই সমাজ কি বলবে? রোশা আর কিছু ভাবতে পারছে না, চারিদিকে ঝাপসা হয়ে আসছে, মনে হচ্ছে ও অন্ধকারে তলিয়ে যাচ্ছে। একটা সময় জ্ঞান হারিয়ে নুইয়ে পড়ল। বিকাল 5টা, রোশার আস্তে আস্তে চোখ খুলে নিজেকে বিছানায় আবিষ্কার করল। মাথাটা কেমন জানি ভার ভার লাগছে, কিন্তু ও রুমে এলো কি করে? ছিল তো নিচে, ভূত টুত নাকি? এ বাড়িতে ভূত পুষে নাকি লোকটা? অবশ্য হতেও পারে, আদ্র যেমন মানুষ অসম্ভবের কিছু না। রোশা এসব ভাবনা ছেড়ে বিছানা থেকে উঠতে নিলেই দেখল গায়ে চাদর জড়ানো। এটা কে দিল? এটাও কি ভূতের কাজ? রোশার এবার আরও অবাক হলো নিজের হাতে ব্যান্ডেজ দেখে। ওর মনে আছে সকালে অজ্ঞান হওয়ার সময় কাচের উপর হাত পড়েছিল, এবার অবাক বিস্ময় সব হলো। এসব কার কাজ? হঠাৎ ওর ভাবনায় আসলো আদ্রের কথা। আদ্রের কথা মাথায় আসতেই রোশার মুখ হা হয়ে গেল। ওই হৃদয়বিহীন মানুষটা এমন করবে? হৃদয় বলতে কিছু আছে তাহলে? এটাও কি সত্যি? কিন্তু আদ্র না হলে আর কে হবে? বাহিরে তালা ছিল, অন্য মানুষ ভেতরে প্রবেশ করার জো নেই। তাহলে রোশার ঠোঁটের কোণে মুচকি হাসি ফুটে উঠল। এই হাসিতে ছিল আদ্রকে জব্দ করার ঔষধ। রোশা নিজের মনে বলতে লাগল, এবার দেখুন মিস্টার, আপনার জালি কিভাবে আপনাকে ফেলি, নিজে এসে ক্ষমা চাইবেন। অবশ্য ক্ষমা না চাইলে অন্য সুর বাজাবো আপনাকে দিয়ে, একজন স্ত্রী চাইলে সব পারে। কালেমাকে সাক্ষী রেখে বিয়ে করছে, চেষ্টা করে তো দেখতেই পারি, আর যদি না পারি তাহলে নিজেই সব ছেড়ে দিব। এত খুশি হওয়ার কিছু নেই, ভেবো না আমি এসব তোমার জন্য বা তোমাকে ভালোবেসে করেছি। হঠাৎ আদ্রের কথায় রোশা চমকে উঠে ভাবনা থেকে বের হলো। ব্যাস, এতক্ষণ যাই একটু খুশি হয়েছিল আদ্রকে জব্দ করার উপায় ভেবে, তাও এখন এই লোকটার সইল না। কিন্তু রোশাও উত্তর তৈরি করে রেখেছে, আমি তো একবার বলিনি আপনি আমাকে ভালোবেসে এসব করেছেন। হতেও পারে এর ভেতরে আপনার কোনো স্বার্থ লুকিয়ে আছে। মানে? মানে হলো কাল থেকে এখন অবধি যা যা করেছেন এতে আপনার স্বার্থ অবশ্যই আছে, স্বার্থ ছাড়া কেউ এসব করে না, তাই বলছিলাম আর কি। বাহ, ভালোই বুদ্ধি আছে দেখছি, আর মুখে বেশি বুলি ফুটেছে তাই না? বুদ্ধি তো থাকতেই হবে, তা না হলে আপনার মতো মানুষের সাথে থাকতে হলে বুদ্ধি বিবেক সব নিয়েই চলতে হয়। আর কি যেন বললেন, মুখের বলি? আল্লাহ মুখ দিয়েছে কথা বলার জন্য, চুপ থাকার জন্য নয়। চুপ আর একটা কথাও নয়। কেন, কথা বলে কি করবেন, থাপ্পড় দিয়ে চুপ করাবেন? অবশ্য আপনি পারবেনই, এগুলো বিবেকহীন মানুষ কি সব পারে।
ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে কথাটা বলল রুষা, কিন্তু এই হাসিটা খুশির না, তাচ্ছিল্য হেসে। আদ্রের মাথায় যেন বাজ পড়ল রুষার কথার মেঘে, চোখ দুটো লাল হয়ে আছে। রেগে রুষার দিকে এগিয়ে আসতে নিলেই রুষা বলে, খবরদার হাত যেন না ওঠে। আদ্র হাত উঠিয়েও নামিয়ে যায়। রুষার চোখও লাল হয়ে আছে রাগের কারণে, তবে মনে মনে ভাবছে এত সাহস এলো কোথা থেকে। আবার ভাবছে একদম ঠিক হয়েছে, আদ্র এখন রাগ সামলাবে কী করে বুঝতে পারছে না। নিজের চুলগুলো খামছে ধরে রাগ কমানোর চিন্তা করছে আর পাইচারি করছে। হঠাৎ থামিয়ে রুষার দিকে এগিয়ে এসে ওর হাত খপ করে ধরে টেনে নিয়ে যাচ্ছে নিচের দিকে। রুষা ভাবনায় ব্যস্ত ছিল,